নিহা, ক্লাস তো শেষ, বাসা যাবে না? নিহা চুপ করে অসহায়ের মতো আরশের দিকে তাকিয়ে আছে। আজব তো, এরকম বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? বাসা যাবে না? আরশ, আমি আর বাসায় যেতে চাই না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজকে মনে হয় আমার শেষ ক্লাস, আমি আর বাসায় ফিরে যাব না। মজা করতে করতে এখন নিজের বিয়ে নিয়েও মজা শুরু করে দিয়েছো? মাত্রই তো আমরা অনার্স দ্বিতীয় ইয়ারে উঠলাম, এখন আবার কিসের বিয়ে? ফান বন্ধ করো প্লিজ। কথাটা বলে নিহার চোখের দিকে তাকায় আরশ। নিহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই পানিটুকু আর যাই হোক, কখনো মজা হতে পারে না। আঙ্কেল কি সত্যি তোমার বিয়ে ঠিক করেছেন? আরশের প্রশ্নের উত্তর মুখ দিয়ে দিতে পারে না নিহা। কাঁদতে কাঁদতে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় সে। নিহা আরশের হাত ধরে বলল, আরশ, বাবা আমার সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবে, ছেলে অনেক ভালো জব করে, বিয়ের পরও আমাকে স্টাডি করতে দেবে, এরকম পাত্র বাবা কখনোই হাতছাড়া করবে না। কিন্তু আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না, আমি তোমাকে না পেলে সত্যি সত্যি মরে যাব। কিছু একটা করো প্লিজ, আমাকে এখন তোমার বাসা নিয়ে যাও। নিহার কথা শুনে নিহার চোখের দিকে তাকায় আরশ। এরকম কান্না করতে মেয়েটাকে সে কখনোই দেখেনি। আরশ নিহার চোখের দিকে তাকিয়ে শক্ত করে নিহার হাতটা ধরে বলে, আমি আছি তো, বিশ্বাস রাখো আমার উপর, আমি নিশ্চয়ই কিছু একটা করব। আমাকে আজকের দিনটা সময় দাও প্লিজ, তুমি এখন বাসা যাও, আমি দেখি কি করা যায়। আরশের কথা শুনে ডান হাত দিয়ে চোখটা মুছতে মুছতে বাসার দিকে হাঁটতে শুরু করে নিহা। তার মনে আরশের উপর অনেকটা বিশ্বাস, আরশ নিশ্চয়ই কিছু একটা করবে, নিশ্চয়ই করবে। নিহার বিয়ে হয়ে যাবে শোনার পর আরশের মাথায় একদম কাজ করছে না। মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি করে নিহার বিয়ে বন্ধ করা যায়, কি করে? কথাগুলো ভাবতে ভাবতে আম্মুর রুমের দিকে হাঁটা শুরু করে আরশ। আম্মু, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। ছেলের মুখে জরুরি শব্দটা শুনে আরশের মুখের দিকে তাকালেন মিসেস মেহরাব। আরশের চেহারাটা প্রচণ্ড সিরিয়াস টাইপের মনে হচ্ছে, এরকম চেহারা আরশের খুব একটা দেখা যায় না। কিছু হয়েছে বাবা? কোনো সিরিয়াস কিছু? আম্মু, আমি কথাটা কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার প্রবলেমটা বুঝবে আম্মু। আরশ, আম্মুকে সব খুলে বলতো, হয়েছেটা কি? আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। ছেলের মুখে কথাটা শুনে মুচকি হাসি দিলেন মিসেস মেহরাব। আরশের গালে আলতো করে একটা থাপড় দিয়ে বললেন, উফ, ধুর বোকা ছেলে, এই কথাটা বলার জন্য তুই এইরকম মুখ করে দাঁড়িয়েছিলি? আর আমি ভাবলাম কি না কি, ভালোবাসিস এটা তো ভালো কথা, মেয়েটাকে একদিন নিয়ে এসে আম্মুর সাথে পরিচয় করিয়ে দিস। আম্মু, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। বিয়ে করবি তো, আমি আর তোর পাপা সব সময় তোর পছন্দ সবার আগে রাখি, এবারও রাখবো। মেয়েটাকে নিয়ে আয় একদিন, আমরা কথা বলি ওর সাথে, তারপর তোর পড়া শেষ হয়ে গেলে আমরা ওর বাবা মার সাথে কথা বলবো। না আম্মু, অনেক দেরি হয়ে যাবে, আমি দুই তিন দিনের মধ্যে বিয়েটা করতে চাই আম্মু। আরশের মুখে দু তিন দিন শুনে মিসেস মেহরাবের হাসি ভরা মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়া ছেলের মুখে এরকম কথা শুনতে হবে এটা তিনি কখনোই কল্পনা করেননি। গল্পের শেষ অংশ দেখতে চোখ রাখুন আমাদের পেজে। ধন্যবাদ সবাইকে।